বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করে নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি 4 আগস্ট 2023 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজ সারাদিন কেমন যাবে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে কিন্তু অবশ্যই চন্দ্র অবস্থান করছে শনির সঙ্গে যুক্ত হয়েই কারণ এই যোগ কিন্তু অবশ্যই আজকে অবশ্যই আড়াই দিনের মাথায় এসে উপস্থিত তো চন্দ্র এবং শনি যে যোগ এখানে কিন্তু অবশ্যই চলছে এবং আজকের নক্ষত্র হচ্ছে বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ এবং বৃহস্পতি নক্ষত্রই সারাদিনই কিন্তু চন্দ্র থাকছে এবং বৃহস্পতি এবং রাহুর একত্রে যে একই রাশিতে থাকা অবস্থান তার প্রভাবও কিন্তু আজকের দিনে বেশ কিছু ক্ষেত্রে বাড়ছে এবং চন্দ্র শনি যোগ এবং অপরদিকে যথারীতি মঙ্গল এবং শুক্র এবং বুধের যে প্রভাব চলছে সেটাও কিন্তু আজকের দিনে চলবে তো সামগ্রিক বিষয়গুলোকে আমরা মাথায় রেখে আজকের দিনে প্রথম মূল হাইলাইটেড বিষয়গুলো কোন দিকটা ভালো কোন দিকটা মন্দ আগে জেনে নিন তারপর আমি রাশিলগ্নে প্রবেশ করব প্রথম যে আলোচনা করছি এখানে যদি আপনার ডেট অফ বার্থ টাইম ঠিকুজি কুষ্টি কিচ্ছু না জানা থাকে কিছুই না জানা থাকে মিনিমাম ডেটা যদি আপনার কাছে না থাকে তাও এখানে কিন্তু আপনি বহু বিষয় মেলাতে পারবেন তাই প্রাথমিক প্রেডিকশনটা সকলে আগে মনোযোগ সহকারে শুনে নিন প্রথম যে বিষয়টাকে আমরা এখানে দেখতে পাচ্ছি চন্দ্র এবং শনির সঙ্গে যুক্তি এটা কিন্তু সারাদিনের যে প্রভাব সেটাকে কিন্তু এটা ইন্ডিকেট করছে কিছুটা স্লো বা কিছুটা ধীর গতি সম্পন্ন দিন আজকের দিনটা থাকছে এবং বৃহস্পতির যে কানেকশান সেটাও কিন্তু ইন্ডিকেট করছে দিনটা কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে ধীর গতি সম্পন্ন হতে পারে যে কাজটা যখন করবেন হাতে একটু সময় নিয়ে যাবেন যাত্রা ভ্রমণ কোনো জায়গায় যাওয়ার থাকলে সেগুলো তো মেনটেন করতেই হবে তাছাড়া অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা অবশ্যই কিন্তু মেনটেন করা ভীষণভাবে জরুরি বলে আমার মনে হয়েছে চন্দ্র যেহেতু এখানে বৃহস্পতি নক্ষত্রে আছে বৃহস্পতি অবশ্যই কিন্তু আজকের দিনে আপনার ক্ষেত্রে বিদ্যাভাবকে শুভ করতে জ্ঞান বুদ্ধি বিদ্যা প্রজ্ঞা এগুলোকে বাড়াতে আজকের দিনটা আপনার অনেকটা সহায়ক হবে যে কোনো ক্ষেত্রে আজকের দিনটা এডুকেশনের পারপাসে যদি আপনি ইউজ করতে চান পড়াশোনার জন্য যদি কোনো ইম্পর্টেন্ট টাস্ক করতে চান এবং অবশ্যই যে কোনো এডুকেশন রিলেটেড কাজ ইত্যাদি এগুলো কিন্তু করতে চান সেক্ষেত্রে আজকের দিনটা আপনার ক্ষেত্রে ভালো বা পজিটিভ হতে পারে সেটা পরীক্ষা হোক অন্যান্য কাজ হোক যে কোনো ক্ষেত্রে কুম্ভ রাশিতে যখনই পূর্বভাদ্রপদের প্রভাব আসে কুম্ভ রাশির যে সিম্বলটা দেখেছেন অবশ্যই একটা প্রবাহমান কিন্তু জল তো সেটার কিন্তু প্রভাব বাড়ে অর্থাৎ আজকের দিনটা আপনি যদি কিন্তু কোনো বিষয়ে নলেজ গ্যাদার করতে চান সেটা বই পড়ে হতে পারে কারোর থেকে কোনো কিছু শিখে জেনে হতে পারে সেইগুলোতে কিন্তু আজকের দিনটায় অত্যন্ত প্রভাবশালী অত্যন্ত পজিটিভ এবং অত্যন্ত পাওয়ারফুল একটা দিন আজকের দিনটা থাকতে পারে যে কোনো বিষয়ে যদি আপনি জ্ঞান সঞ্চয় করতে চান নলেজ গ্যাদার করতে চান সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনার পক্ষে পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে আছে এই বিষয়ে আপনি যে কোনো রকম কাজ আজকের দিনে করতে পারেন যে কোনো নলেজ গ্যাদার করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের দিনে যেহেতু এখানে বৃহস্পতি এবং রাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে তো সেক্ষেত্রে আজকের দিনটা সাধারণভাবে ছোটোখাটো বিষয়ে যাদের অল্পেতে মাথা গরম হয় রাগ জেদ ক্রোধ নাকের ডগায় থাকে সেই ধরনের বিষয়গুলো কিন্তু একটু ক্রোধী যে বিষয়গুলো সেগুলো কিন্তু বাড়তে পারে বৃহস্পতির কাজ হচ্ছে এক্সপ্যান্ড যে কোনো জিনিসকে বৃহৎ করা ছোট বিষয়কে বড় করা সহজভাবে বলতে গেলে তিল থেকে তাল করা সেটা ভালো জিনিসও করতে পারে এবং খারাপ জিনিসও করতে পারে তো সেক্ষেত্রে এটা মাথায় রাখবেন যদি আপনি কোনো জ্ঞান অর্জন করতে চান সেখানে বেশ কিছু বিষয় আপনি জানলেন কোনো জায়গায় যদি ঝগড়ায় জড়িয়ে পড়েন সেটা কিন্তু একটা বিরাট আকার তুমুল আকার ধারণ করতে পারে তো সেই জায়গাগুলো অবশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনটা কোনোভাবে কোনো নেগেটিভ কাজ বা ঝগড়াঝাটি বিবাদ অশান্তি তর্ক বিবাদ এগুলো কিন্তু করবেন না ফলত এটা কিন্তু তার ফলশ্রুতি হিসেবে আপনি কিন্তু ঝগড়াঝাটি বিবাদ তর্ক এর মধ্যে কিন্তু জড়িয়ে পড়তে পারেন এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন অ্যাওয়ার থাকতে হবে সতর্ক থাকতে হবে নচেৎ কিন্তু এই ধরনের তর্ক বিতর্ক হওয়ার কিন্তু সম্ভাবনা বা প্রবণতা অনেক গুণ কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আপনাদের ক্ষেত্রে এই বিষয়টাকে আমি বিশেষভাবে অ্যাওয়ার করব সতর্ক থাকতে বলবো এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ ফলের আওতায়ধীন হতে পারে পরবর্তী পর্যায়ে কী দেখতে পাচ্ছি আমরা পরবর্তী পর্যায়ে যেটা দেখতে পাচ্ছি আজকের দিনটা অবশ্যই কিন্তু বৃহস্পতির নক্ষত্রের প্রভাব থাকার জন্য শুভ কাজ শুভ অনুষ্ঠান যে কোনো কাজ যেটা নৈতিকভাবে শুভ যেটা নৈতিকভাবে ভালো তো সেই জায়গাটা আপনি যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন সেটা আপনার কোনো প্রিয় কাজ হতে পারে কোনো পূজা অর্চনা হতে পারে গুরুর সান্নিধ্য হতে পারে সেই সমস্ত ক্ষেত্রে বা ক্রিয়াকার্যর ক্ষেত্রে আজকের দিনটা আপনি ভালো ফল বা পজিটিভ ফল কিন্তু পেতে পারেন তাই যে কোনো শুভ কাজ বা শুভ অনুষ্ঠানের ক্ষেত্রে সৎ কাজের ক্ষেত্রে আজকের দিনটা আপনার অত্যন্ত ভালো বা পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে আছে এই বিষয়ে যে কোনো রূপ সিদ্ধান্ত আজকের দিনে কিন্তু আপনারা নিতে পারেন অর্থাৎ শুভ কাজে অগ্রগতির জায়গা আমরা হরস্কোপে এখানে কিন্তু দেখতে পাচ্ছি
এর বাইরে আমরা কি দেখতে পাচ্ছি? এইবারই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আজকের দিনে সাধারণত প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক যারা উচ্চ পদস্থ কর্মী যে কোনো ক্ষেত্রে যারা হায়ার ডিভিশন বা সুপারভাইজিং পোস্টে আছেন তাদের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা কিন্তু পজিটিভ যেতে পারে। তো এবং আপনার ক্ষেত্রে যদি কোনো পদোন্নতির বিষয় থাকে, মান সম্মান প্রতিষ্ঠা প্রাপ্তি এই ধরনের বিষয়গুলো থাকে, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনার পক্ষে অনেকটা ভালো থাকা, পজিটিভ থাকা এগুলোর সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা আপনারা কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। অন্যান্য ক্ষেত্রে শরীর স্বাস্থ্য প্রেম সম্পর্ক এগুলোর বিষয় বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার। আপনারা অবশ্যই যদি চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে, যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম বা আপনার জন্মসংক বিচার করাতে, তাহলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই কিন্তু আপনার জন্মসংক নিয়ে ডিটেলে ডিসকাস করে নিতে পারেন আমাদের সঙ্গে। সে আলোচনা ফোনে হোক বা চেম্বারে, আপনারা চেম্বারেও আসতে পারেন, প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা কিন্তু বিস্তারিত হবে, ডিটেল হবে, সব প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া হবে এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। আর ভিডিওটি অবশ্যই আপনারা যদি ফেসবুক থেকে দেখেন আমাদের পেজটি জোর সঙ্গে যুক্ত হয়ে যাবেন, অবশ্যই পেজটি ফলো করবেন, আমাদের ফেসবুক গ্রুপটি ফলো করবেন। আর ইউটিউবে দেখলে আপনারা জানেন যে লক্ষ লক্ষ চ্যানেলের মাঝখানে চ্যানেলটি যাতে হারিয়ে না যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো আমরা যেখানে ছিলাম যে বৃহস্পতির প্রভাবিত দিন, অন্যান্য প্রভাব, দেখুন সম্পর্ক বা প্রেমের কথা আসা যায়, প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্ডিকেট করছে। এখানে শুক্র বৃহস্পতি একটা কানেকশান এবং অন্যান্য ক্ষেত্রে আমরা যদি দেখি যে এখানে শনিচন্দ্রের প্রভাব, গত দিনে যে রাহুর প্রভাব ছিল তার তুলনায় বৃহস্পতির প্রভাব ভালো, সাধারণত আজকের দিনে প্রেমের ক্ষেত্রে অনেকটা পজিটিভ ভাইব্রেশন পাবেন। কিন্তু যে বিষয়টা আমি একটু আগে আপনাদের সতর্ক করছিলাম সেটা হচ্ছে তিল থেকে তাল হওয়া, ভালো জিনিসও হওয়া খারাপ জিনিসও হওয়া, এই জায়গাটা অবশ্যই আপনাদের একটু আত্মসংযম রাখতে হবে যে খুব সামান্য সামান্য ক্ষেত্রে খুব সামান্য বিষয় কিন্তু আপনি যদি বিবাদ অশান্তি এগুলোকে আহ্বান করেন তাহলে কিন্তু সেটা খুব ছোট হলেও কিন্তু মনে হচ্ছে যেন কিছু কথা বলি, তো এই সামান্য কিছু কথা থেকে কিন্তু অনেক কথা হয়ে যেতে পারে। তো এই জায়গাটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, এই জায়গাটা মেনটেন করতে হবে, সেটা যে কোনো ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে তো বটেই, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ঘটা কিন্তু প্রযোজ্য, এটা খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা যদি আমরা অন্যান্য অ্যাসপেক্টে দেখি, সাধারণভাবে আজকের দিনটা কিন্তু ফিনান্সিয়াল কাজ করার ক্ষেত্রে খুবই ভালো, লোন প্রাপ্তি হোক কোনো বিষয়ে, কোনো সেভিংস হোক, ফান্ডিং হোক, এগুলো ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। তবে দুটো যোগ থাকলে আপনি কিন্তু ফাটকার ক্ষেত্রে দুর্বলতা ফেস করবেন, এক হচ্ছে জন্মছকে যদি বৃহস্পতি রাহুর যোগ থাকে এবং যদি আপনার চোখে শনিচন্দ্র যোগ থাকে, এই জায়গাগুলো অবশ্যই ফাটকার ক্ষেত্রে একটু দুর্বল থাকছে। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীলই থাকছে, দাম্পত্য সুখ যদি বলেন সেটা ভালো যেতে পারে, কিন্তু গতদিনের অ্যাসপেক্ট মানে অর্থাৎ আগের দিন যদি আপনার খুব খারাপ গিয়ে থাকে, খুব প্রবলেমেটিক গিয়ে থাকে লাইফটা, তাহলে আমার মনে হয় আজকে দাম্পত্য জীবনটা তার রেশ কিছুটা থাকবে, কমের দিকে থাকবে, সমস্যা অনেকটা কমে যাবে কিন্তু কিছুটা তার রেশ কিন্তু হরোস্কোপে রয়ে যাবে। অন্যান্য বিষয়ে আজকের দিনটা শরীর স্বাস্থ্যটা খুব গুরুত্বপূর্ণ, শরীর স্বাস্থ্যের কথা আমি বলবো যে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মেনলি পেটের গোলমাল, হজমের সমস্যা অবশ্যই বিষয়টা একটু খেয়াল রাখবেন এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মেনলি আমি মনে করি যে হাড়ের ব্যথা বেদনা, অস্থিজনিত সমস্যা এগুলো বিষয় একটু খেয়াল রাখবেন, এগুলো অবশ্যই কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে, এগুলোতেই কিন্তু অবশ্যই আপনারা একটু সমস্যা ফেস করতে পারেন। আর কোনো ধরনের সুগার, থাইরয়েড এই জাতীয় কিছু থাকলে সে বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। সামগ্রিক বিষয়টাকে এবার আমরা যে প্রেক্ষাপটে বিচার করব সেটা হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। আজকের নাক্ষত্রিক বিশ্লেষণের আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, আজকের নক্ষত্র হচ্ছে পূর্বভাদ্রপদ এবং সারাদিনই পূর্বভাদ্রপদ নক্ষত্রের প্রভাবই থাকছে। যদি আপনার লগ্ন নক্ষত্র বা রাশি নক্ষত্র পূর্বভাদ্রপদ, বিশাখা বা আপনার পুনর্বসু হয় তাহলে দিনটা আপনার জন্য খুব সেন্সিটিভ এবং ইমোশনাল কাটবে। কিন্তু পার্টিকুলার আপনার যদি রাশি নক্ষত্র পুনর্বসু, বিশাখা বা পূর্বভাদ্রপদ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ভালো ফল কিছুটা পাবেন, ইমোশনাল ভাবটা অবশ্যই থাকবে কিন্তু কিছু ভালো ফল পাবেন। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পেতে পারে তার মধ্যে রাহু নক্ষত্র, আদ্রা, সাথী, শতবিষ অবশ্যই রাশির নক্ষত্রের কথা বলছি, এবং ভালো ফল পেতে পারে শনি নক্ষত্র, পুষ্যা, অনুরাধা, জ্যেষ্ঠা, এবং ভালো ফল পেতে পারে অবশ্যই কিন্তু বুধের তিন নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী, এবং শনি তিন নক্ষত্র আমি ভুল বলেছিলাম সেখানে হচ্ছে পুষ্যা, অনুরাধা এবং উত্তরভাদ্রপদ, এবং বুধের তিন নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী, এরা কিন্তু ভালো ফল অবশ্যই পেতে পারেন। কিছু সমস্যা বা কিছু প্রবলেম যারা ফেস করবেন বা বাধা বিপত্তি কিছুটা থাকতে পারে সেটা হচ্ছে কেতু তিন নক্ষত্র, অশ্বিনী, মঘা, মূলা, এদের ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে, সমস্যা থাকতে পারে মঙ্গলের তিন নক্ষত্র, অবশ্যই কিন্তু মৃগশিরা, চিত্রাধনিষ্ঠা, আর যাদের কথা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে যেটা বললাম এখন সেটাকেই কিন্তু মেন গুরুত্ব দেবেন, সেটাকেই কিন্তু মেন ফলো করবেন। এবার হচ্ছে আজকের বারবেলা, আজকের বারবেলা সকাল 10:00 থেকে 11:42
মধ্যে। এই সময় যদি চান আপনার শুভ কাজ ইত্যাদি এগুলো পরিহার করতে পারেন। আজকে সংখ্যা তত্ত্ব বলছে তিন সংখ্যার প্রভাবাধীন দিন, যার মধ্যে যোগাযোগ, কমিউনিকেশন এবং বিদ্যা বিষয়ের কোনো, জ্ঞান অর্জনের বিষয়ে কোনো আপনার প্রজ্ঞার সূচনা থাকতে পারে। মোবাইল নম্বর থেকে বাড়ির নাম্বার এই ধরনের জাতীয় ক্ষেত্রে যদি আপনি তিনের প্রভাব দেখেন তাহলে বুঝবেন এই ধরনের ঘটনাও কিন্তু আপনার জীবনে আসার সম্ভাবনা বাড়ছে। আর অন্যান্য ক্ষেত্রে আজকে রঙের কথা যদি বলা যায়, আজকে রঙ হচ্ছে হলুদ রঙ। তো সাধারণত আপনি কিন্তু যদি মেষ লগ্নে জাতক জাতিকা হন আজকের দিনে কিন্তু হলুদ রঙ ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু লাল ব্যবহার করতে পারেন। বৃষলগ্নে জাতক জাতিকা হলে আপনি কিন্তু হলুদ, নীল এবং সাদা ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে হলুদ, নীল, সাদা এবং সবুজ ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে হলুদ, লাল, সবুজ ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে এখানে কিন্তু আমি মনে করি হলুদ, সবুজ এবং লাল ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে এখানে কিন্তু নীল, সাদা এবং হালকা কমলা ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে আমার যেটা মনে হয় আজকের দিনের রং হিসেবে আমরা যদি দেখি, আপনি আজকের দিনে সাদা, নীল এবং সবুজ ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে হলুদ, নীল, সাদা এবং লাল ব্যবহার করা যেতে পারে, সবুজের অসুবিধা নেই। ধনুর ক্ষেত্রে এখানে কিন্তু আপনারা হলুদ, সাদা, নীল এবং সবুজ ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে এখানে কিন্তু নীল, সাদা এবং কমলা ব্যবহার করতে পারেন, হলুদ অসুবিধা নেই। তবে এখানে কুম্ভের ক্ষেত্রে হলুদ, সাদা, নীলই একমাত্র শুভ, তার সঙ্গে সবুজটা ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে এখানে কিন্তু হলুদ তার সঙ্গে এবং লাল রং, এই দুটি রং আজকের দিনে ব্যবহার করা যেতে পারে। রংটা লগ্ন সাপেক্ষে বললাম, এবার শুরু করছি আমরা অবশ্যই লগ্ন রাশি ভিত্তিক আলোচনা। যদি লগ্ন জানেন লগ্নটাকে বেশি প্রেফারেন্স দেবেন। শুরু করা যাক লগ্ন রাশির প্রভাব। মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে, রাশির সরাসরি কিন্তু একাদশ পাবে। বৃহস্পতি নক্ষত্রের কানেকশানে আপনাদের রাশিতে থাকা বৃহস্পতির সক্রিয়তা বাড়বে, পরিস্থিতি বা ভাগ্য কিছুটা আপনার সহায় হবে। মাথা গরমের ধার থাকলে সেটা কিন্তু কিছুটা বেশি থাকবে। খরচ খানিকটা ঊর্ধ্বগামী থাকলেও আপনার প্রয়োজনীয় কিছু ইনভেস্টমেন্ট, কিছু ভবিষ্যৎ পরিকল্পনা এগুলো কিন্তু আজকের দিনে বাস্তবায়িত হতে পারে। যে কোনো কাজের ক্ষেত্রে যারা কোনো ধরনের উচ্চ পদে আছেন, প্রাইভেট গভর্নমেন্ট দুক্ষেত্রিক, সেগুলোতে ভালো ফল পাবেন। শনিচন্দ্র যোগ থাকার জন্য মানসিক যে প্রভাব, সেখানে যদি আপনার মনে দুঃখ, হতাশা থাকে সেগুলো কিন্তু একটু বেশি থাকবে। সাধারণত সেই ধরনের সিচুয়েশনে যারা নেই, কোনো হতাশা, দুঃখ, প্রবলেমের মধ্যে যারা নেই, তারা জেনারেলি আজকের দিনটায় পজিটিভ ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীলই থাকবে। কর্মক্ষেত্রে ব্যস্ততা, উন্নতি, যোগাযোগ এগুলো বজায় থাকবে। তবে কর্মক্ষেত্রে এখনও অবধি চন্দ্র শনির যে সংযোগ এটা থাকার জন্য আপনার কর্মক্ষেত্রে কিছু কিছু বিষয় আজকের দিনটায় আপনার কনসেন্ট্রেশনের অভাব থাকতে পারে, সেটা কিন্তু একটু আধটু বিষয় থাকতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে এখানে কিন্তু প্রেমজ বিবাহের কানেকশান আছে। এখানে কিন্তু সম্বন্ধ বিবাহ এবং সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কিছু জায়গায় ভালো ফল পাবেন। টেকনিক্যাল পার্সনরা কাজের ক্ষেত্রে অগ্রগতি পাবেন, এগিয়ে থাকবেন। এবং আজকের দিনে আমি মনে করি যারা বিদেশে আছেন, জন্মস্থান থেকে দূরে আছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটা বেশ কিছু ক্ষেত্রে ভালো পদক্ষেপ বা শুভ পদক্ষেপ হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। সাধারণভাবে আজকের দিনটাকে আপনি বিশেষত কোনো আধ্যাত্মিক ক্রিয়াকাজ, শুভ কোনো কাজ, কোনো কাউকে বার্তা দেয়া, গুরু টিচার এদের সান্নিধ্যে যাওয়া, এই ধরনের বিষয়তে কাজে লাগাতে পারেন। সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের উপর পজিটিভ থাকবে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে দূরযাত্রা, ভ্রমণ, বিদেশ যাত্রা এগুলো হওয়ার সম্ভাবনা আছে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে এবং তাদের ক্ষেত্রে কিছু পজিটিভ ফিডব্যাক থাকবে। এটা মাথায় রাখবেন, কেউ কিছু বললে একটু গায়ে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। জ্ঞান বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, পড়াশোনার ক্ষেত্রে দিনটা পজিটিভ যাবে। ডিটেলটা লগ্ন এবং রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কিন্তু রাশির সাপেক্ষে, রাশির কিন্তু কর্মভাবে, কর্মভাবে চন্দ্র কিন্তু শনির সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করছে এবং এখানে আমি আজকে বৃহস্পতি নক্ষত্রের প্রভাব পাচ্ছি। প্রাপ্তিস্থান থাকবে, যাত্রা, গমন, দূরযাত্রা এগুলোর প্রবণতা থাকবে, ওভারটাইমের সামান্য টেন্ডেন্সি থাকবে, জব ট্রান্সফারের যোগ থাকবে, পদোন্নতি, লাভ, আর্থিক উন্নতি আজকের দিনে হতে পারে। লোন পেতে পারেন, আপনার ব্যক্তিগত কাজ, প্রাইভেট কাজ, নিজের কোনো কাজ সেগুলো করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের কথা যদি বলি আজকের দিনটা মোটের উপর স্বাভাবিক থাকবে। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু অসুবিধা হরস্কোপে থাকছে না, তবে এটা খেয়াল রাখতে হবে যে চন্দ্র অবশ্যই কিন্তু যেহেতু শনির সঙ্গে যুক্ত আছে, কোনো কারণে মনে ডিস্টার্ব মাইন্ড থাকলে, কোনো ক্ষেত্রে মনে কোনো মানসিক সমস্যা থাকলে সেগুলো কিন্তু অবশ্যই আপনার মনে কিছুটা প্রভাব বিস্তার করবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীলই থাকবে। আইনি কাজে কিন্তু কিছু পদক্ষেপ বা পরিবর্তন সেগুলো সম্ভব আজকের দিনে। কোনো জায়গায় যেতে হলে হাতে আরও একটু সময় নিয়ে বেরোবেন, কোনো ক্ষেত্রে একটু সময় অপচয় হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসার ক্ষেত্রটা মোটের উপর স্বাভাবিক থাকবে। বৈদেশিক ব্যবসা, দূরের ব্যবসা লাভ হতে পারে, অনলাইন ব্যবসাগুলো ভালো যাবে। মেডিকেল ইত্যাদি ব্যবসা, যে কোনো ধরনের ভ্রমণ পেশা, ঘুরে ফিরে করতে এরকম ধরনের ব্যবসা,
এগুলো কিন্তু ভালো যাবে, ট্রান্সপোর্ট ইত্যাদি কাজগুলো কর্মগুলো ওভারঅল ভালো যাবে। আর আমি এটুকু বলবো সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে, কোনো বিষয়ে কোনো প্রকল্পে টাকা ইনভেস্ট করা যেতে পারে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। সন্তান যোগ আজকের দিনে থাকছে, পরিবারের কারোর আগমন হতে পারে, সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন, ঘুমের পরিমাণ অবশ্যই কিছুটা বাড়ার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র, রাশির সরাসরি কিন্তু ভাগ্যস্থানে উপস্থিত শনির সঙ্গে যুক্ত হচ্ছে একাদশ বৃহস্পতির কানেকশন আছে, অর্থাৎ ভাগ্য এবং একাদশ একটা কানেকশন তৈরি হলো। কিছু কাজে কিন্তু বাধা বিঘ্নতা দূর হবে, দূরের কিছু কাজে লাভ হতে পারে, কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু সুফল আসতে পারে। ইম্পর্টেন্ট কিছু কাজ থাকলে সেগুলো কিন্তু করে ফেলার চেষ্টা করুন। শনিচন্দ্র যোগ যদি জন্মছকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিছু বিষয়ে আপনার দাঁতমারির ব্যথা বেদনার সমস্যা, গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা বা কোনো ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোনো কাজে কিন্তু হয়েও হলো না, একটু দেরি হয়ে গেল, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। সম্পর্ক প্রেম রিলেশনশিপের কথা যদি বলি আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকেই থাকবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি, আর্থিক যোগাযোগ বাড়বে, নতুন কিছু কাজ শুরু করা, নতুন প্রেমের যোগ, নতুন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। বৃহস্পতির কানেকশান থাকার জন্য বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, আপনার লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি প্রগতি ঘটতে পারে এবং আজকে সারাদিনে আমি মনে করি যে কোনো বাধা পেয়েছেন এক দুদিনের মধ্যে এরকম কাজকে হাত দেওয়ার চেষ্টা করুন। এছাড়া এখানে আজকের দিনটা লোন প্রাপ্তি, আপনার কোনো ফিনান্সিয়াল কাজ করতে পারেন, মাথায় রাখবেন কাউকে কোনো প্রস্তাব দেওয়া, কোনো কথা বেছে খাওয়া বা কোনো বিশেষ কোনো ভাষণ দেওয়া, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। যদি কিছু নেগেটিভ বলেন সেক্ষেত্রে আমি বলবো গতদিনটা যদি আপনার খুব কোনো কারণে খারাপ গিয়ে থাকে তার রেশ কিন্তু আজকের দিনে কিছুটা থাকবে, এটা মাথায় রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি, অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলতে পারি আজকের দিনে কেনাকাটি সৎপূর্ণের কাজ করতে পারেন, ফাটকা লাভের যোগ হরস্কোপে থাকছে, আর্থিক জায়গায় এদিকটা কিন্তু ভালো প্রভাব থাকছে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে কোনো বিষয় আরও জানতে পারবেন, যেমন আগস্টের রাশিফল অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে এখনও অষ্টমে চন্দ্র এবং শনিচন্দ্র যোগ আজকেও থাকছে, বৃহস্পতির কানেকশান আপনাকে কিন্তু কর্মভাবকে অনেকটা উত্তোলিত করবে এবং কাজের ক্ষেত্রে কিছু উন্নতিসূচক বিষয়, কর্মক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জ, কাজের ক্ষেত্রে কিছু ভালো ঘটনা ঘটা, এগুলো সম্ভাবনা হরস্কোপে থাকবে। এবং কর্মক্ষেত্রে সাধারণভাবে সরকারি কাজগুলো অগ্রগতি থাকবে, যে কোনো বিষয়ে প্রশাসনিক পদের কাজগুলো অগ্রগতি থাকবে। ব্যবসার ক্ষেত্রেও দিনটা ভালো, তবে শনিচন্দ্র যোগ যতক্ষণ আছে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার ঠিক মনের মতো বিষয়গুলো সব ক্ষেত্রে নাও হতে পারে। এখানে মাথায় রাখতে হবে কম্পিটিটিভ জায়গা খুব ভালো যাবে আজকের দিনে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। যে কোনো বিষয়ে আজকের দিনটা কিন্তু মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ এগুলো কিন্তু করতে পারেন, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা সেরে ফেলতে পারেন, দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে, পিতা গুরুজন এদের মতকে অবশ্যই কিন্তু গুরুত্ব দেবেন। আর দাম্পত্য ক্ষেত্রে একটা কথা বলে দিই, দাম্পত্য ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে যদি গতদিন কোনো কারণে ঝঞ্ঝাট হয়ে থাকে তার কিছুটা রেশ হরস্কোপে থাকবে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো, আইনি ক্ষেত্রে কোনো কাছারি বিষয় চলে এই বিষয়টা একটু চোখ কান খোলা রাখবেন। আর এখানে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ভালো যাবে, খেলোয়াড় আজকের দিনে ভালো ফল পাবেন, হাঁটুর ব্যথা বেদনা, মাইগ্রেনের সমস্যা, ঘুম সংক্রান্ত বিষয়ে একটু বাড়া কমার সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে। আর্থিকভাব বা আয়ভাব শুভ, ফাটকা লাভেরও যোগ হরস্কোপে থাকছে। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, দেখুন প্রেম সম্পর্ক আলাদা করে খারাপ ফল নয়, কিন্তু সাধারণত অষ্টমস্থ শনিচন্দ্র আপনাকে কিন্তু কোনো বিষয়ে মানসিক চিন্তা বা কোনো বিষয় নিয়ে আপনার খুব পাজলড হয়ে আছেন সেগুলো কিন্তু আপনার ব্যক্তিগত জীবনের উপর কিছুটা প্রভাবশালী হবে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি সমসপ্তমে এবং এখানে কিন্তু চন্দ্র শনি যোগ চলছে এবং আজকে বৃহস্পতির কানেকশানে বেশ কিছু ক্ষেত্রে আপনার কিন্তু ভাগ্যোন্নতির যোগ আছে, পড়াশোনা বিদ্যাভাব এগুলো শুধু, ব্যবসার ক্ষেত্রে লাভ প্রতিষ্ঠা বৃদ্ধির সম্ভাবনা আছে, আইনি ক্ষেত্রে ব্যবসায়িক মামলা, বিবাহ সংক্রান্ত মামলা চলে সেখানে কিছু ভালো ফল পাবেন, ফাটকা লাভের যোগ হরস্কোপে থাকছে, নতুন সন্তান যোগ আসতে পারে সেখানে সমস্যা নেই, সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভালো এবং প্রেম যোগ বিবাহের ক্ষেত্রে কানেকশানটা জোরালো। দাম্পত্য ক্ষেত্রে খানিকটা গতদিনের রেশ থাকবে হরস্কোপে, যদি গতদিন খুব খারাপ যায় আজকে কিছুটা ভালোর দিকে যাবে, তবে গতদিনের রেশ কিছুটা হরস্কোপ বহন করবে। এর বাইরে আমি এটুকু বলতে পারি আজকের দিনটা অবশ্যই কিন্তু ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, ইভেন্ট রিলেটেড ব্যবসা বাণিজ্যগুলো ভালো যাবে। কর্মক্ষেত্রে
এখানে কিন্তু জব ট্রান্সফারের যোগ আছে, রেগুলার ডেওয়ার্কের সমস্যা নেই। এন্টারটেনমেন্ট বিনোদন জগতে যারা আছেন, ইলেকট্রনিক্স আইটি সফটওয়্যারে যারা আছেন, তারা কিন্তু অ্যাডভান্টেজ পাবেন। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সাংসারিক শান্তি বজায় রাখার দায়িত্ব অনেকটা আপনার। খরচের জায়গাটা আজকের দিনে অনেকটা কমবে কতদিনের তুলনায়, এবং সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু বাড়বে। বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হতে পারে, এবং আজকের দিনটা বিশেষত গবেষণা রিসার্চ এগুলোর ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। তবে পায়ের ব্যথা বেদনার বিষয়ে খেয়াল রাখবেন, পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু হরোস্কোপে রয়ে যাচ্ছে। আর আমি এটুকু বলতে পারি আজকে সারাদিনই যেহেতু চন্দ্রের দৃষ্টি লগ্নে আছে, ডিসিশনগুলো আবেগের মাথায় না হয় খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠেই এবং অষ্টমের কানেকশন আজও, গতদিনও ষষ্ঠে ছিল, অষ্টমের কানেকশন ছিল সেটা রাহু দিয়ে, আজকে বৃহস্পতি দিয়ে। এক কথাই বলবো, শরীর স্বাস্থ্যকে নজর দিতে হবে, এখানে কিন্তু আবেগপূর্ণতা সারাদিনে বেশি থাকবে। কম্পিটিটিভ জায়গাগুলো ভালো, গৃহ বা বাস্তু এই সংক্রান্ত কাজগুলো করতে পারেন। পরিবার পরিজনের কারো অসুস্থতা থাকলে, আপনার দাম্পত্য ক্ষেত্রে লাইফ পার্টনারের কোনো অসুস্থতা থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। সাধারণত অফিসিয়াল কাজ, মেডিকেল কাজ করার ক্ষেত্রে ভালো, শত্রু নাশের যোগ আছে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন। সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা অত্যধিক আবেগ থাকতে পারে, এটা অবশ্যই একটু কন্ট্রোল করতে হবে। সাধারণত আপনাদের জীবনে বুধচন্দ্র যোগ থাকার জন্য একটু ভ্রম সৃষ্টি হবে, ব্যাক অফিস জব যে কোনো বিষয়ে, আপনার মেডিকেল কাজ যেগুলো ভালো হবে, এবং অবশ্যই আজকের দিনে জব ট্রান্সফারের সম্ভাবনা আছে। ব্যবসার ক্ষেত্রে আজকের তিনটা ধারাবাহিক জায়গাটা কিন্তু থাকবে না, দুরকম তিন রকম কিছু রেজাল্ট আজকের দিনে পেতে পারেন, তো সকাল বিকালের মধ্যে তারতম্য কিছুটা থাকবে। এছাড়া আমি এটুকু বলবো, বিবাহ কেন্দ্রিক আলাপালোচনা যোগ আছে, সেকেন্ড ম্যারেজের যোগ আছে, কোনো কোর্ট কাচারি কোনো সমস্যা, কোনো বড় প্রবলেমের মীমাংসা সূত্র আজকের দিনে কিন্তু পেয়ে যেতে পারেন। ফাটকার ক্ষেত্রে যোগাযোগ পূর্ণ দিন, দূরযাত্রার সম্ভাবনা আছে, ঘুমের পরিমাণ একটু আপডাউন করবে। এছাড়া আমি এখানে আরও বলবো যে গুপ্ত কোনো সম্পদ সম্পত্তি প্রাপ্তি এগুলো সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। আর অন্যান্য ক্ষেত্রে শনি চন্দ্র এবং ষষ্ঠের কানেকশন, পুরনো রোগভোগ বা ই রিসেন্ট কোনো চলতি রোগভোগ, সিজনাল ডিজ এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। কর্মভাব মোটের উপর স্থিতিশীল থাকবে, আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলেও সমস্যা নেই। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে, রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র, রাশির সরাসরি কিন্তু অবস্থান করছে চন্দ্রর পঞ্চমভাবে চন্দ্র এখানে বৃহস্পতির সঙ্গে সপ্তমস্থ কানেকশন, প্রেমজ বিবাহ যোগ আছে, ফাটকালাভের যোগ আছে, বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা খুব ভালো, পড়াশোনা বা ইত্যাদি বিষয়ে অবশ্যই এগোতে পারেন। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে অভিমানপূর্ণ বিষয়টা থাকবে, তবে এটুকু মাথায় রাখবেন শনি চন্দ্র মঙ্গল এই যে কানেকশানগুলো এগুলো প্রেমের ক্ষেত্রে এমনি ভালো, কিন্তু ছোটোখাটো বিষয়ে একটু দ্বন্দ্ব হলো সেটাকে কিন্তু বাড়িয়ে দেয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। বৃহস্পতির কাজ হচ্ছে তিল থেকে তাল করা, আদারওয়াইজ ঠিক আছে, হালকা পেটের গোলমাল থাকতে পারে। মেডিকেল কাজে অগ্রগতি পাবেন, কোনো বিষয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কোনো কাজ করতে পারেন। এখানে আউটডোর ওয়ার্কসগুলো ভালো যাবে, কমিউনিকেটিভ কাজগুলো ভালো যাবে। এখানে ব্যবসা বাণিজ্যে বেশ উন্নতির জায়গা থাকছে, কাপড় জামা বস্ত্র পাইকারি ব্যবসা অনলাইন ব্যবসা মেডিকেল ব্যবসাগুলো কিন্তু ভালো যাবে, ট্রান্সপোর্টের ব্যবসা ভালো যাবে, গভর্নমেন্ট সার্ভিস ইত্যাদি যারা করছেন, কমিউনিকেটিভ কাজ যারা করছেন, সেলসের কাজ, ফিল্ড ওয়ার্ক, অনলাইনের কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা বেশ অগ্রগতির জায়গা থাকছে। অন্যান্য ক্ষেত্রে দাম্পত্য জীবনে মোটের উপর সুখ শান্তি থাকবে, মামলা মোকদ্দমা ইত্যাদি বিষয়ে কিছু পরিবর্তনের সম্ভাবনা হরোস্কোপে থাকবে। দাম্পত্য এবং ব্যবসায়িক মামলা বিশেষত বিষয়টা খেয়াল রাখবেন, নতুন সন্তান যোগে কিন্তু অসুবিধা নেই, সন্তানের মন মানসিকতা কিছুটা কিন্তু প্রভাবশালী আজকের দিনে থাকবে, ভালো লাগা মন্দ লাগা সব নিয়ে এগুলো কিন্তু থাকবে। আদারওয়াইজ আজকের দিনটা ভালো, বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু রাশি সাপেক্ষে, রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র, রাশির সরাসরি কিন্তু চতুর্থভাব, বৃহস্পতির কানেকশন, পঞ্চমপতি বৃহস্পতি বর্তমানে ষষ্ঠে আছে। অফিসিয়াল কাজগুলো ভালো হবে, কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন, শত্রু নাশের যোগ আছে, পরীক্ষার্থীদের ক্ষেত্রে ভালো যেতে পারে, সেভিংস ফান্ডিং ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজ করতে পারেন। সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, তবে প্রেমের ক্ষেত্রে এটুকু বলতে পারি কোনো বিষয়ে কোনো সমস্যা চললে তার একটা সুরাহা বা কোনো সমস্যার সমাধান বা কোনো বিষয়ে বিবাদ অশান্তি আছে সেটা মেটাবার জন্য কোনো প্রয়াস এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। এছাড়া আমি এটুকু বলবো, মায়ের মতকে বেশি গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে, এখানে পরিবারের মতকে গুরুত্ব দেবেন, কথা বেছে যারা খান তারা ভালো ফল পাবেন, হাতের কাজ লেখালেখি টাইপিং যারা করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন, অনলাইন ক্যাটাগরির কাজগুলো আজকের দিনে ভালো ফল থাকছে। খেলোয়াড়দের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে,
এছাড়া খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হতে পারে। বিদ্যাযোগ আজকের দিনে শুভ থাকবে, যেমনটা আমি বললাম সেখানে চাকরিমুখী পড়াশোনা কোনো রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। অন্যান্য বিষয়ের মধ্যে ব্যাক অফিস সব ব্যাঙ্কিং সেক্টর এগুলো কিন্তু ভালো যাবে। ব্যবসার মধ্যে পুরনো টাকা কুড়ি উদ্ধার ইত্যাদিতে ভালো ফল পাবেন। যেখানে কম্পিটিশান আছে ব্যবসার ক্ষেত্রে তো ভীষণভাবে কম্পিটিশান থাকে কিছু ব্যবসার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি কিন্তু গ্রোথফুল রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন। টার্গেট ভিত্তিক কাজকর্মে কিন্তু উন্নতির জায়গা হরস্কোপে থাকছে। সাধারণত কেনাকাটি শখসৎপূর্ণের কাজ এগুলো কিন্তু করতে পারে, সেখানে সমস্যা নেই। কোনো জিনিসপত্র বিক্রয় করার ক্ষেত্রে ভালো যেতে পারে, সেগুলো তো ভালো ফল পাবেন। এবং এখানে যেহেতু চতুর্থ চন্দ্র শনি যোগ, মানসিক প্রভাব কিন্তু বেশি থাকবে, ছোটোখাটো ঘটনা কিন্তু মনে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যেহেতু বৃহস্পতি কানেকশান আর বৃহস্পতি তিলকে তাল করে, এটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। অন্যান্য বিষয়ে আজকের দিনে বলতে পারি যে পরিবারে কারো আগমন বন্ধু সমাগম এগুলো হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, এই বিষয়টা আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে এসেছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কিন্তু রাশি তৃতীয়েই থাকছে, এবং আজকের দিনটা যে বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বৃহস্পতির কানেকশান। যখনই বৃহস্পতির কানেকশান আসছে চন্দ্র বৃহস্পতি যোগ তৈরি হচ্ছে, সেটা আপনাদের কিন্তু মানসিক প্রভাব অত্যন্ত বাড়িয়ে দিচ্ছে। সাধারণভাবে আজকের দিনে কিন্তু পেন্ডিং কাজ বকেয়া কাজ সেগুলো কিন্তু ভালো হবে। টার্গেট ভিত্তিক যে কোনো কাজ আজকের দিনে কিন্তু ভালো হবে। আপনার যদি কোনো প্রতিভা থাকে, আপনার যদি কোনো ক্রিয়েটিভিটি থাকে, এগুলোতে কিন্তু আজকের দিনটা ভালো ফল আপনি পাবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ সামগ্রিক ক্ষেত্রে উন্নতি এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশনে থাকবে। ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে, নতুন সন্তান যোগ হরস্কোপে আছে, বকেয়া কোনো কাজ পুরনো টাকা করে উদ্ধার এগুলো বিষয়ে প্রয়াস করতে পারেন। কর্মস্থান মোটের উপর স্থিতিশীল থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আয় বৃদ্ধি গ্রোথ উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে। ব্যবসার ক্ষেত্রে প্রেস মিডিয়া প্রিন্টিং রিলেটেড কাজকর্ম অনলাইন ভিত্তিক ব্যবসা মেডিকেল ইত্যাদি ব্যবসা ওষুধপত্র সংক্রান্ত ব্যবসাগুলো আজকের দিনে কিন্তু বেশি ভালো ফল পাবেন। এছাড়া আজকের দিনে কিন্তু ভ্রমণ পেশা বিদেশে কোনো যাত্রা দূরে যাত্রা এগুলোতে কিন্তু আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকবে। এবং সাধারণভাবে ব্যবসার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে আজকের দিনে বিশেষত সেলফ প্রফেশন অনলাইন ইন্টারনেট রিলেটেড কাজকর্ম এগুলোতে কিন্তু গ্রোথফুল থাকবে আজকের সারাদিনটা। আর এখানে যেহেতু অবশ্যই শনিচন্দ্র যোগ আছে, এটা মাথায় রাখতে হবে। কোনো কাজে একটু দেরি হতে পারে, সময় অতিরিক্ত হাতে নিয়ে বেরোবেন, তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আইনি ক্ষেত্রে কোনো কোর্ট কাচারি বিষয় চলে একটু সতর্ক থাকবেন। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল, এখানে ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর চন্দ্র এবং যেহেতু বৃহস্পতির নক্ষত্র আছে, একটু মুডি থাকবেন আজকের দিনটা। কোনো খুব গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো কারোর সঙ্গে আলোচনা করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্র অবশ্যই কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করছে, শনিচন্দ্র যোগ এখনও চলছে, এবং আজকে দ্বাদশস্থ বৃহস্পতির কানেকশান, মানে দ্বাদশপতি বৃহস্পতির কানেকশান, বৃহস্পতি অ্যাকচুয়ালি অবস্থান করছে চতুর্থে। তো সেক্ষেত্রে আমি বলবো প্রথমেই আজকের দিনটা একটু খরচপ্রবণ থাকবে। ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু একটু দুর্বল, কারণ এখানে দ্বাদশের কানেকশান আপনার সঞ্চয়ভাবে শনিচন্দ্র যোগ আপনাকে কিন্তু কিছুটা মানে এই ফাটকা আয়ের ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান দিতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। বিদ্যাভাব শুভ যাবে, কোনো কাজে একটু বাড়তি সময় লাগতে পারে, ঘোরাঘুরি একটু ব্যস্ততা এগুলো কিন্তু বেশি থাকবে। কর্মঘরে বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য কর্মস্থান শুভ, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ পদ প্রাপ্তি, কোনো বিষয়ে ইন্টারভিউতে সফলতা প্রাপ্তি, গ্রেডেশন প্রাপ্তি এগুলোতে কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন পাবেন। এবং সরকারি কাজগুলো ভালো ফল পাবেন, টেকনোলজিক্যাল কাজগুলো ভালো ফল পাবেন, ঘুরে ফিরে করতে এমন কোনো কাজগুলো আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন। সম্পর্ক প্রেম রিলেশনশিপের কথা যদি আসি, আজকের দিনটা মোটের উপর ভালো যাবে। নতুন প্রেমের যোগাযোগেও কিন্তু অসুবিধা নেই, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীলই থাকবে, কিন্তু শনিচন্দ্র যোগ থাকলে দাম্পত্য সুখে একটু অভাব অভিযোগ থাকবে। ব্যবসার ক্ষেত্রে ঠিক মনোমতো বিষয়গুলো সব ক্ষেত্রে নাও থাকতে পারে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে আমি মনে করি শনিচন্দ্র যোগ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা গ্রোথ থাকবে। পারিবারিক ব্যবসা, কোনো ধরনের সেলফ প্রফেশন, খাদ্যদ্রব্যের ব্যবসা, রান্নাবান্নার কাজ, গাড়ি কনস্ট্রাকশন, সিভিল এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা ভালো ফল থাকবে। আর একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যেহেতু শনিচন্দ্র যোগ চলছে, গতদিন যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে লাইফে, তার খানিকটা রেস্ট চলবে আজকের দিনে, এইটুকু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর বিদ্যাভাব ওভারঅল আজকের দিনে ভালো, পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন, ঘুমের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা হরস্কোপে আছে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি রাশিতেই চন্দ্র এবং শনিযোগ, আপনারা জানেন যে রাশিতে চলছে শনিচন্দ্র যোগ। আজকে একাদশপতি বৃহস্পতির কানেকশান, প্রাপ্তিস্থান শুভ, আয়ভাব শুভ, ফাটকা লাভের যোগ আছে, কিছু ইম্পর্টেন্ট কাজ যে আপনার সুখ শান্তি দিতে পারে এরকম কোনো কাজ, মানসিক প্রভাবশালী ভালো কাজ সেগুলো কিন্তু করতে পারেন। সাধারণত কেনাকাটি শখসৎপূর্ণের কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদ্যাভাব শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে। আজকের দিনে যাত্রা ভ্রমণ কমিউনিকেশান এগুলো কিন্তু ভালো হবে। সাধারণভাবে আজকের দিনটা আমি মনে করি যে সোশ্যাল ওয়ার্কগুলো আজকের দিনে ভালো হবে, কোনো কিছু সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে ভালো যেতে পারে, অর্থনৈতিকভাবে যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন।
কর্মভাব জেনারেলি শুভ, তবে মাথায় রাখবেন রাশিতে যেহেতু চন্দ্র এবং শনি অবস্থান করছে, মন কিন্তু যদি আগে থেকে ডিস্টার্ব থাকে, মানসিক স্তরে যদি কিছু নেগেটিভ ফল থাকে, সেগুলো কিন্তু আপনার ওপর কিছুটা প্রভাবশালী হবে। সাধারণত কেনাকাটি শখসাধপূরণের কাজের ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন, পুরনো জিনিসপত্র একটু এড়িয়ে চলেই আজকের দিনে কাম্য। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, দাম্পত্য বিষয়ে ভালো ফল পাবেন কিন্তু সেন্সিটিভ মাইন্ড থাকবে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে এই সেন্সিটিভ বিষয়টা থাকবে, আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যেতে পারে। শরীর স্বাস্থ্যের কথা যদি বলি, দেখুন লগ্নস্থ চন্দ্র এটা মাথায় রাখবেন, বিশেষত কুম্ভ লগ্ন হলে সর্দি কাশির ধাত, সিজনাল ডিজিজের বিষয় বা রাশিক্ষেত্র কিছুটা সর্দি কাশির ধাত থাকবে, এটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন। আর এটা বলবো যে হাড়ের ব্যথা বেদনা ইত্যাদি এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, হেলমেট পরে কিন্তু বাইক চালাবেন, ট্রাফিক রুলস ফলো করে চলা বা সাবধানতা অবলম্বন করে যে কোনো রিস্কি কাজ করা আজকের দিনে দরকার। খুব নেগেটিভ নয় কিন্তু কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। সেলফ প্রফেশন ভালো যাবে, অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজ এগুলো কিন্তু ভালো যাবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, নিচের ডিসক্রিপশন সহ উপরে কাটের লিঙ্ক দেওয়া রইল। আর এটা মাথায় রাখবেন যেহেতু বর্তমানে শনি বক্রী হয়ে আছে, তো যে বিষয়গুলো বড় কিছু ইনভেস্ট বা ইত্যাদি কিছু করার আছে সেগুলোকে আপনাকে কিন্তু 7-5 ভেবে এগোতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে, রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র, রাশির কিন্তু সরাসরি দ্বাদশ হবে, বৃহস্পতির কানেকশান দ্বিতীয় কানেকশান, খরচপাতি এদিক ওদিক করে বাড়বে, আবার কোনো টাকা পয়সা পাওনা গন্ডা থাকলে সেটা উদ্ধার হবে। আর্থিক ক্ষেত্রে সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু ভালো যেতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা কিন্তু গতদিনের তুলনায় বেটার যাবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে, তবে দাম্পত্য বিষয়ে যারা খুব প্রবলেম ফেস করছে বর্তমানে সেক্ষেত্রে আপনি জ্যোতিষীয় পরামর্শ নিতে পারেন, কারণ বুধ এখানে অনেক দিন স্টে করবে, তো সেক্ষেত্রে যদি কিছু প্রবলেম বাড়াবাড়ি হয়ে থাকে আপনি কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নেবেন। দূরযাত্রা, বিদেশ যাত্রা, বিদেশে কোনো সংযোগ এগুলোর কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। সাধারণত কেনাকাটি শখসাধপূরণের কাজ, আপনার কোনো বিশেষ কাজকর্মে কিন্তু ভালো ফল পাবেন। এছাড়া ট্রান্সপোর্ট, মেডিকেল, মিডিয়া ইত্যাদি ক্ষেত্রগুলোতে আজকের দিনটা ভালো ফল থাকছে। অনলাইন কাজ যেদিগুলো আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট আপনাকে দিতে পারে। যেখানে ঘোরাঘুরি আছে, যেখানে ব্যস্ততা আছে, যেখানে কোথাও যেতে হবে, যেখানে কোথাও কমিউনিকেশান করতে হবে, সেই জায়গাগুলোই আজকের দিনে পজিটিভ। তবে এটা মাথায় রাখবেন দ্বাদশস্থ চন্দ্র এবং দ্বিতীয়স্থ বৃহস্পতি, এটা কিন্তু মানসিক প্রভাবযুক্ত দিন, ছোটোখাটো ঘটনা, সামান্য কিছু বিষয় কিন্তু মনের ওপর প্রভাবশালী হবে। অন্যান্য বিষয়ের মধ্যে খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হবে, ঘুমের পরিমাণ আপ ডাউন করবে, লোয়ার গ্রাউন্ড ডিজের বিষয়ে সতর্ক থাকবেন, ধার বাকিতে যারা কাজ করেন একটু খেয়াল রাখবেন, তবে বিদেশি টাকা যারা ইনকাম করেন আর্থিক বৃদ্ধি স্রোত এগুলো কিন্তু বাড়তে পারে। অন্যান্য বিষয়ে আমি এটুকু বলবো যে মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে জেনারেলি আজকে পদোন্নতি, কোনো প্রাপ্তি, ইন্টারভিউতে সাকসেসফুল হওয়া এগুলোতে কোনো সমস্যা থাকছে না। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন, আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।